তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি আলোচনা করব ওয়েম আর সিট ফিল আপ করতে হয় কিভাবে কিভাবে সঠিকভাবে ওয়েম আর সিট ফিল আপ করবে কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তখন তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো টিক মারতে হতো কিন্তু কলেজে যখন পড়ছ সেখানে কিন্তু এমসি কিউ কোয়েশ্চেনগুলোর জন্য আলাদা একটা ওয়েম আর শিট দেওয়া হয় তোমাদের স্যাম্পেল একটা ওয়েমার সিট দেখাচ্ছি পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ওয়েমার সিট এই ওয়েমার সিটটা কীভাবে ফিল করতে হয় সেটাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে নেবে কারণ ওয়েমার সিটটা যদি তুমি ভালো করে ফিল করতে না পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হলেও হতে পারে ঠিক আছে পরীক্ষায় তুমি সব লিখে এসেছো। সব জানো কিন্তু সঠিকভাবে যদি ওয়েমার সিটটা ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে তাই ওয়েমার সিটটা ফিল আপ করার নিয়মটা খুব ভালো করে বুঝে নাও তোমরা সাইডে যে ওয়েমার শিটটা দেখলে সেই ওয়েমার সিটের। একদম তোমরা বাঁদিকে দেখতে পেলে কি সাবজেক্ট কোড সেই সাবজেক্ট কোডে কি আছে দুটো এরকম বক্স করা আছে তোমাদের কোয়েশ্চেন পেপারে সাবজেক্ট কোড যেটা দেওয়া থাকবে সেই সাবজেক্ট কোডটা এই দুটো ঘরে তোমরা বসাবে ভালো করে বুঝে নাও তোমাদের কোয়েশ্চেন পেপারে সাবজেক্ট কোড দেওয়া থাকবে সেই সাবজেক্ট কোড যেটা দেওয়া থাকবে সেই সাবজেক্ট কোডটা এখানে দেখে তোমরা বসাবে তারপরে হচ্ছে তোমাদের ফুল নেম তারপরে নিচে তোমরা অনেকগুলো একটা এরকম লম্বা ঘর পাবে সেখানে এরকম বক্স বক্স কাটা থাকবে সেখানে ফুল নেম লিখতে হবে কারণ নাম সাপোজ ধরছি আমি রাজা রাজাটাকে কি করবে আর এ জে এ সব এইভাবে ক্যাপিটালে লিখবে এবং ব্ল্যাক পেন ইউজ করবে কালো কালির পেন ব্যবহার করবে এবং সমস্ত নামটা ক্যাপিটালে লিখবে ধরো তার নাম রাজা রাজা রয় আমি একটা ঘর ছেড়ে দেব ছেড়ে দিয়ে রয়টা লিখব বুঝে নাও বিষয়টা যে রাজা লিখছো একটা ঘর ছেড়ে দিচ্ছ রয়টা লিখছো এইভাবে তোমাকে নামটাকে লিখতে হবে তারপরে কি রোল নাম্বার রোল নাম্বারের জায়গায় দেখবে যে কিছু মাঝখানে মাঝখানে এরকম কি আছে ড্যাশ আছে ধরো তোমার রোল নাম্বার থ্রি জিরো ওয়ান টু ফাইভ সিক্স যেগুলো ড্যাশ আছে সেই ড্যাশগুলোর জায়গায় কিন্তু তোমার ফাঁকাই থাকবে তারপরে ধরো এখানটা একটু মুসছি এখানটায় ধরো তোমার এইটা এরকম বাড়ানো আছে তাহলে এইটা জিরোর ঘর তারপরে তিন নম্বর ঘরে যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমাকে কি করতে হবে কালি দিয়ে এরকম গোল করতে হবে তারপর ধরো জিরোটা জিরোটায় আছে জিরোটা এরকম গোল করতে হবে তারপরে ওই মাস একটা আছে একটা ধরো জিরোর পরে এই ঘরটা গোল করতে হবে ঠিক তারপরে দুইটা আছে দুইটা এই জায়গায় হবে এই ঘরটা গোল করতে হবে এইভাবে ভালো করে বুঝে নাও যে একটা নাম্বারিং আছে ধরো এই প্রত্যেকটা রোল নাম্বারে প্রত্যেকটা ডিজিটের প্রত্যেকটা নাম্বারের তোলায় জিরো থেকে দ মানে জিরো থেকে নাইন পর্যন্ত ঘর কিন্তু কাটা থাকবে তোমার ধরো তিন হচ্ছে তিন নম্বরটায় গোল করলে তারপরটায় শূন্য হচ্ছে প্রথমেরটায় গোল করলে তারপরটা এক হচ্ছে দু নম্বরটায় জিরো প্রথমে তারপর দু নম্বরটায় গোল করলে এইভাবে তোমাকে কি করতে হবে রোল নাম্বারটা লিখতে হবে তারপরে টেস্ট বুকলেট তোমরা তারপরে টেস্ট বুকলেট কোড টেস্ট বুকলেট কোড যেটা হবে সেই টেস্ট বুকলেট কোডের ধরো আমি সাপোজ ধরছি দুই তিন পাঁচ ছয় এটা টেস্ট বুকলেট কোড আছে তারপরে তোমাদের কি হচ্ছে এরকম জায়গাগুলোয় গোল করতে হবে তোমরা এখন একটু দেখে নাও ভিডিওর শেষে আমি এটা ডেমো করে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো কোনো সমস্যা হবে না তোমরা জাস্ট একটু বোঝো সঙ্গে থাকো পুরোটাই বুঝতে পারবে তারপরে ধরো এক নম্বর দু নম্বর এরম করে ধরো কোয়েশ্চেন নাম্বারগুলো আছে সাপোজ তুমি ধরে নাও যে তোমার এর দাগের যে অ্যান্সার তুমি দেখেছো অপশান বি হবে তাহলে কিন্তু তোমাকে অপশান বিতে টিক মারা যাবে না কোনো কিছু করা যাবে না এরকম পুরোটাকে এই পুরোটাকে এরকম কালো ব্ল্যাক পেন দিয়ে কালো ব্ল্যাক পেন দিয়ে অর্থাৎ কালো পেন দিয়ে তোমার কি করতে হবে ব্ল্যাক পেন দিয়ে কী করতে হবে পুরোটাকে ভরাট করতে হবে ব্ল্যাক বল পেন বা কালো কালির পেন দিয়ে কি করতে হবে পুরোটাকে ভরাট করতে হবে তারপর সাপোজ তোমার দইয়ের দুয়ের যে প্রশ্নটা আছে তার অ্যান্সার হচ্ছে ডি তাহলে এটাকে সেম ওরকম কালো পেন দিয়ে তোমাকে কিন্তু ভরাট করে দিতে হবে এইভাবে ওয়েমার সিটটাকে ফিল আপ করতে হবে এবারে তোমরা ছোট্ট করে একটু ডেমোটা দেখে নেবে যে কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে আর তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো তোমাদেরকে যে ওএমআর সিটটা দেওয়া হবে পুরো সেম এই ধরনের একটা ওএমআর সিট দেওয়া হবে তার দুটো সাইড থাকবে প্রথম সাইডে সমস্ত কিছু ইন্ট্রোডাকশান লেখা থাকবে এবং সাইড টুটতে তোমাদের কিন্তু সেখান সেটাই আসল সেটা তোমাদের অ্যান্সার করতে হবে দেখো এখানে প্রথমেই তোমাদের লিখতে হবে সাবজেক্ট কোড এই সাবজেক্ট কোডের জায়গায় কী লিখবে সাবজেক্ট কোড যদি জানা থাকে লিখবে না হলে যিনি পরীক্ষা নেবেন অর্থাৎ এক্সামিনার তোমাদের কিন্তু সাবজেক্ট কোড বলে দেবে এখানে কিছু স্যাম্পেল সাবজেক্ট কোড দেওয়া আছে যেমন বেঙ্গলি একচল্লিশ ইংলিশ বিয়াল্লিশ যেগুলো আছে হিস্ট্রির কোড আছে এইগুলো যদি তোমাদের হয় তাহলে এই সাবজেক্টের কোডগুলো লিখবে অন্যথায় তোমাদের যিনি এক্সামিনার থাকবেন তিনি সাবজেক্টের কোড তার দিয়ে জেনে এখানে তোমরা লিখতে পারবে এবারে নেম নেম কিভাবে লিখতে হবে দেখো নামের জায়গায় কী লিখবে দেখো এখানে সব প্রথম পেজটায় প্রথম পেজটায় তোমাদের সবই ইন্ট্রোডাকশান এখানে দেওয়া আছে নামটা এখানে আমি বলে দিচ্ছি কী লিখবে ধরো আমি বললাম যে কারোর নাম হচ্ছে রাজ আর এ তারপরের ঘরটায় লিখছ যে এগুলো সব ক্যাপিটালে লিখবে তারপর একটা ঘর ফাঁকা দিয়ে তারপর তোমাদের টাইটেলটা লিখবে ধরো রাজ দাস ডি এস এইভাবে একটা ঘর ফাঁকা দিয়ে টাইটেলটা লিখছ এবারে রোল নাম্বার রোল নাম্বারের জায়গায় তোমাদের যে রোল নাম্বারটা লেখা থাকবে সেটা ধরো থ্রি জিরো তারপর ধরছি ফাইভ টু ওয়ান থ্রি ফোর এইভাবে ধরো আছে এবারে তোমাকে প্রথমেরটাই তিন লিখেছো তো তিনের ঘরটাকে তোমাকে কালো কালে দিয়ে এরম ব্লক করে দিতে হবে তারপরটাই জিরো লিখেছ জিরোর ঘরটা ব্লক করলে এরম পুরো সম্পূর্ণ ব্লক করে দিতে হবে আর তারপরে পাঁচ লিখেছো পাঁচটা ব্লক করে দিলে তারপরে ধরো দুই লিখেছ দুইটা ব্লক করলে তারপরে এক লিখেছ একটা ব্লক করলে তারপর তিন লিখেছ তিনটা ব্লক করে দিলে তারপরে ধরো চার লিখেছ চারটা ব্লক করে দিলে এইভাবে এখানে যেগুলো তোমরা কোড লিখবে এই নিচেগুলো সেইগুলো এরকম কিন্তু ফিল করতে হবে আর একদম বাইরে যাওয়া যাবে না কালো কালির পেন দিয়ে এটা তোমাকে করতে হবে এবারে টেস্ট টেস্ট বুকলেট কোড এই টেস্ট বুকলেট কোড তোমরা কোয়েশ্চেনের ওপরে পেয়ে যাবে সাপোজ আমি ধরছি জিরো ফাইভ টু ওয়ান এটা যদি থাকে তাহলে জিরোটাকে প্রথমে ব্লক করে দিচ্ছ পাঁচটাকে ব্লক করে দিচ্ছ দুইটাকে ব্লক করে দিচ্ছ আর ওয়ানটাকে ব্লক করে দিচ্ছ এইভাবে কাজ শেষ আমাদের ফিল করা এবার অ্যান্সার ধরো তোমার তোমার ধরো অ্যান্সার তেরোর দাগের কোয়েশ্চেন আমি এখানে এক দাগের কোয়েশ্চেন আছে এক দাগের কোয়েশ্চেনের অ্যান্সার তোমার মনে হচ্ছে সি হবে ঠিক আছে খুব ভালো করে বুঝে এগুলো কিন্তু ভুল হলে আর ঠিক করা যাবে না সিটাকে তুমি গোল করছো তারপরে ধরছো দুইয়ের দাগেরটা দুয়ের দাগেরটা ধরো ডি হবে ডিটাকে গোল করছো তিনেরটা ধরো এ হবে এটাকে গোল করছো আগে তোমরা কোয়েশ্চেন পেপারে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে একদম কনফার্ম হয়ে নেবে যে এই প্রশ্নের উত্তর এটাই হবে এই অপশানটাই হবে তারপরে এখানে কিন্তু বসাবে আর এখানে এই নয় যে একটা প্রশ্ন তোমার কিন্তু ভুল গেছে ধরো ভুল হয়ে গেছে বাকি প্রশ্নের অ্যান্সার দেখা হবে না তাই নয় কিন্তু এখানে এক তোমাদের যেটা বলবো যে ধরো এর দাগের একের দাগের অ্যান্সারটা তোমার মনে হচ্ছিলো সি হবে সিটা গোল করে দিয়েছো আবার এখন মনে হচ্ছে এ হবে এটাকেও গোল করেছ এই কাজটা তোমরা করো না ঠিক আছে দুটো করো না ভুল হয়ে গেছে ছেড়ে দাও ঠিক আছে সেই ওটাতে নাম্বার তোমরা পাবে না দুটোই গোল করে দিলে নাম্বার এমনিতেই পাবে না ঠিক আছে নামের জায়গাগুলো নাম রোল নাম্বার এই সব জায়গাগুলো সাবজেক্ট কোড এগুলো একদম ঠিক করে লিখবে নাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই তোমাদের কিন্তু বাতিল হয়ে যাবে